বাংলাদেশ মানবাধিকার ফোরাম পটিয়া উপজেলার খরনা ইউনিয়নের এক আলোচনা সভা গতকাল সকালে সাবেক মেম্বার দেলোয়ার হোসেনের সভাপতিত্বে চক্রশালার পয়েন্ট গ্লাসে হাবিবুল হকের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মানবাধিকার ফোরামের পটিয়া উপজেলার সভাপতি মোহাম্মদ উসমান গনি, প্রধান বক্তা ছিলেন ফোরামের সাংগঠনিক সম্পাদক সৈয়দ তালুকদার, বিশেষ অতিথি ছিলেন সহসভাপতি কল্যাণ বড়ুয়া, মেম্বার হাসিনা চৌধুরী, পটিয়া উপজেলা যুবলীগের সাবেক সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামাল উদ্দিন পারভেজ, কোচা ইউনিয়ন মানবাধিকার ফোরামের আহ্বায়ক নুরুল আফসার ও অন্যান্যরা। এ সময় বাংলাদেশ মানবাধিকার ফোরাম পটিয়া উপজেলার সভাপতি ওসমান গনি বলেন, যে উদ্যোগটা নিয়েছে আমরা শক্তি দিয়েছে, প্রেরণা দিয়েছে বিজয় লক্ষ্মী নারী। এমন একটা মাসে আজকে আমরা এখানে মানবাধিকার ফোরামের গঠন করতে যাচ্ছি, হাইটো বিষয় ওখান থেকে অতিথি জনাব ওসমান গনি, প্রকৃতির সুন্দর যে রানী সবাই জানো, শুভেচ্ছা সালাম। আজকে আসলে অপ্রত্যাশিত বলেছেন এখানে কোন গরিব দুঃখীদের কারো কোনদিন অসহায় রাখবে না, ঘরে ঘরে আমরা যারা নিজে ভাত খাইতে পারে না তাদের ভাতের ব্যবস্থা করব, তাদের তার অন্ন বস্ত্রের ব্যবস্থা করব, স্কুল ছাত্র ছাত্রীদের জন্য তাদের জন্য বই খাতা এবং স্কুলের বেতন সবগুলো ছাড়া যাচ্ছে। তাহলে আমাদের প্রধানমন্ত্রী এটা কোনোদিন অসহায় অবস্থার মানুষকে রাখে নাই। এখন আমাদের এই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছুদিন আগে বিতর্ক ছিল তুরস্কের মধ্যে গেছিল, ওখানে একটা প্রস্তাব রাখছিল কিছুদিন আগে